পাপের ব্যাপারে আত্মতুষ্ট হতে পারেন না, আপনি বলতে পারেন না, এইসবই প্রভুর মহিমা, গৌরব ও দয়া তো রয়েছে, আর খ্রিস্টে যারা তাদের অপমান নেই, অতএব আর কি। আজকাল দারুণ একটা কথা আমি বলে থাকি, ওরা ব্যভিচারের পাল্লায় পড়ে গেছিল তাই আর কি। না, ব্যভিচারের পাল্লায় আপনি পড়েননি, এটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। এটা শুরু হয় মনের মধ্যে, ছোট ছোট আলাপ আলোচনায় শুরু হলে, যেগুলো আদৌ হওয়া উচিত নয়। এখন এমন কথাবার্তার মধ্যে হয় যা হওয়া উচিত নয়, এটা কাজ করানোর জন্য, অন্যকে খাবার দেওয়ার জন্য মাধ্যমে শুরু হয়, অথচ এটা শুরু হয় কাজ করতে আসা একটি মেয়ের উত্তেজক জামাকাপড় থেকে। তার মনে হয়েছিল যে তারা তাকে উত্তেজিত করতে পারবে, সে কিন্তু সেরকমভাবে কিছু ভাবেননি, বলা যায় সে মজা করতে ওই ধরনের পোশাক করেছিল। না, আপনি তার খপ্পরে পড়েননি জানি। দিয়াবল মানুষকে ঠকায় বলে তারা ভাবে যে তারা আগুনে হাত দেবে, কিন্তু হাত পুড়বে না। আর দিয়াবল মানুষকে ঠকায় বলে মানুষ ভাবে, আরে এটা কোনো ব্যাপারই নয়, যা আছে তা আমায়। মনে হচ্ছে, শুনুন, যিশু বলেছেন লালসা দৃষ্টিতে নারীর দিকে তাকানো মানে ব্যভিচারের কথা, আর কাউকে ঘেন্না করা তাকে হত্যা করা। এইভাবেই লোকে পাপে পড়ে, বুঝেছেন? তবে এই রেখার সঙ্গে কোথাও না কোথাও পছন্দ ব্যাপারটা চলে ফেঁসে যাওয়াটা, পছন্দ জড়িয়ে থাকে বই কি। হ্যাঁ, দিয়াবল চায় আর মানুষ প্রতারিত হয়। এই প্রতারিত হওয়ার পেছনে একটা কারণ অবশ্যই থাকে, যেটা হলো লোকে সেটা শোনে না যেটা পূজা বেদি থেকে শুনতে বলা হয়। যিশু আমাদের মেষ বলেছেন, কারণ এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় বুক প্রাণী। তা বলে নিজেকে হাস্যস্পদ করতে চাই না, আমিও আপনাদের মতোই, লোকেদের সব কিছু বলতে হবে। আপনাদের মধ্যে একদল এই জিনিসটাকে লাথি মেরে একেবারে পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকার করবেন। এই জায়গাটা এসে আমি চাই যে প্রভুকে আপনি বলুন, আমরা দেখব আপনারা তৈরি কিনা, আমার জীবনে যা আছে তা কি আপনাকে। এবারে সাধুর দল কিন্তু ঘাবড়ে যাবে, আমার জীবনে কি আছে যা আপনাকে তুষ্ট করে না, চিন্তা করবেন না, সব কিছুর ওপরেই তিনি আলো ফেলবেন, আর তিনি আপনার সঙ্গে কাজ করবেন, তিনি মহিমা দান করবেন, তিনি দয়া করবেন, সাহায্য করবেন, আপনাদের শিক্ষা দান করবেন। তবে আমরা যতটা সামলাতে পারি তার চেয়ে বেশি কিছু একেবারে, কিন্তু নিজেকে পরীক্ষা করার কথা আছে। আর আমরা কিভাবে আরো ওপরের ধাপে পৌঁছব, সব সময় চারপাশের লোকে তাকাবেন না, এটা কল্পনা করতে পারেন না, কারণ প্রত্যেকে কিছু না কিছু করছে। আপনার প্রভু যেটা আপনাকে করতে বলেন সেটা করুন, একমাত্র আপনি করতে পারেন। আমিন। ধার্মিকতা হলো সবার প্রথমে প্রাপ্ত স্থান, যা আমরা পেয়েছি খ্রিস্টের রক্তের মাধ্যমে, আর সেটা হলো বাস্তবতা। এটা প্রচার করতে লাগে, আপনার প্রভুর সঙ্গে সঠিকভাবে না গড়লে সঠিক কাজ করতে পারবেন না, কারণ যেটা আপনার নেই সেটা কিভাবে আপনি গড়ে তুলতে পারেন। ঠিক এই কারণে যতক্ষণ না প্রভুর প্রেম নিজের জীবনে গ্রহণ করবেন, ততক্ষণ প্রকৃত প্রেমের পথ সফলভাবে বিচরণ করতে পারবেন না। আমি নিজে ধার্মিক যদি না হই, তাহলে কিভাবে ধার্মিকতা প্রদর্শন করব, যেটা আমার নেই সেটা উৎপাদনের আশা প্রভু করেন না। সেই জন্যে তিনি তার একটা বীজ বপন, তিনি তা ধার্মিক, তাই আমাদের মধ্যে ধার্মিকতা যদি বাণী নামক জল দ্বারা বীজটা ভিজিয়ে দিই, তাহলে সঠিক আচরণ প্রকাশ করতে পারবো, পবিত্র আত্মার সঙ্গে মিলে নিজের জীবনের আগাছা কেটে ফেলতে পারবো, আর আমরা হলাম চাষযোগ্য এক উদ্যান। ও গাছ থেকে আপেল তুলতে যাওয়ার মূর্খামি আর কিছুতেই নেই, প্রভু আমার কাছে সেটা চাননি।
যেটা তিনি আমায় আদৌ দেননি তাই চিন্তার কিচ্ছু নেই। আমিন। সঠিক কাজ করাটাই হলো পুরস্কার, আর এই ধরনের অনুভূতি হওয়া যে কতটা সুন্দর। ধন্যবাদ যিশু, এই অবস্থায় সঠিক কাজ করার মহিমা আপনি দিয়েছিলেন। আমি খুব ভালো ব্যবহার পাইনি তাই ভাবতেও পারিনি। আপনি তো বলেছেন যে আপনি আমার নিরসনকারী নিজের জন্য কোনো রকম যত্ন নিতে হবে না, আর তাই অবশেষে ওই অবস্থাতেও সঠিক কাজ করার মহিমা দান করেছিলেন প্রভু। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আর এই অনুভব করা কত সুন্দর বলুন তো, যখন প্রভু বলেন যে সঠিক কাজটা আমি করেছিলাম, নিজেদের মহিমা বলে তা করিনি, প্রভুরই যাবতীয় কর্তৃত্ব আমি সবটুকু কাজ করেছি। কোনো কাজ করে যখন ধাক্কা খান তখন কত খারাপ লাগে বলুন, নিজের মুখ বন্ধ করে রাখেন, অথবা এখন সব কথাবার্তা আপনি বলেন যা কখনই আপনার বলা উচিত নয়। তারপরে আপনাদের বিছানায় শুয়ে যেতে হয় এবং ঘুমোতে হয়, তাতে কোনো অপমান বোধ করার কিছু নেই। ক্ষমা চেয়ে প্রার্থনা করতে পারি, প্রভুর উদ্দেশ্যে তিনি তা করেনও, আর আমিও জানি। আমি যদি এখান থেকে সঠিক কাজ করব বলে ইচ্ছে করি তাহলে আমি কিন্তু এক গুচ্ছ পদক্ষেপ হারিয়ে ফেলতে পারি, আর এটাই ভীষণভাবে। আমরা ভুল করলে প্রভুর মহিমা ও ক্ষমাশীলতার সাহায্য হিসেবে অবশ্যই পেতে পারি, তা বলে উদ্দেশ্যভাবে সহকারে বারবার ভুল করে যাওয়া। ভুল হলো এমন জিনিস যেটা মানুষ সঠিক কাজ করার চেষ্টায় সাধারণত করে ফেলে। আর সর্বপ্রথমে প্রভুর রাজ্য ও তার ধার্মিকতা অন্বেষণ করুন, সঠিক কাজ করার জন্য প্রার্থনা করুন, সঠিক ব্যবহারের জন্যে। প্রতিদিন সকালে উঠে নিজের উন্নতির জন্য প্রার্থনা করা দরকার নেই, পদোন্নতির জন্য দরকার নেই। হঠাৎ হয়তো প্রভুকে পঞ্চাশটা কাজের একটা তালিকা ধরিয়ে দিলেন যেটা তিনি শেষ দিন করতে পারেন আপনারা আসতে। বুঝতে পারছি, ভাল লাগছে। পৌল কিছুর জন্য কখনো প্রার্থনা করেননি, কোনোদিনও প্রার্থনা করে প্রভুর কাছে কিছু চাননি পৌল। এমন একটা প্রার্থনা পাবেন না যেখানে তিনি অন্তত নিজেদের পরীক্ষা মূর্তির জন্য প্রার্থনা করেছেন, তিনি অন্যদের মাঝে সঠিকভাবে চলার জন্য প্রার্থনা করেছেন। আজ পূজাবেদীর কাছে কাউকে আমি বলতে শুনিনি, জয়েস ভীষণ এক পরীক্ষা চলছে, একটু প্রার্থনা করুন আমার জন্যে। আমি বুঝি যে সবাই সমস্যা থেকে বেরিয়ে আসতেই চায়, আমাকে সমস্যা থেকে বের করুন, আমি বেরোতে চাই, আমি সত্যি কথা। এই সব ঘটনা ঘটলেন আমার বড় হয়ে উঠি, এগুলো তা নিয়ে বড় হই না। কজন তাদের নিজেদের খ্রিস্টান বলে ডাকেন বলুন, সৎভাবে বলুন। কজন আছেন যারা সকালবেলায় উঠে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রভুর জন্য মহিমা গান দেখুন? আমাদের বলতে হবে, প্রভু আমি আপনার মহিমার জন্য জীবিত, আর আমার সদস্যদের আপনার উদ্দেশ্য আমি নিবেদন করি। রোমিও 12:1, তোমাদিগকে বিনতি করিতেছি আমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করি, আমার মন, আমার মনোভাব, আমার হাত, আমার পা, আমার মুখ, আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য আপনার মহিমার জন্যই বাঁচতে চাই। ধার্মিকতা হলো প্রথমত একটা স্থান যেটা যিশুর প্রতি আমাদের আস্থার সদগুণ দ্বারা নির্ধারিত হয়, আর দ্বিতীয়ত এটা দেখায় যায় নিজেদের জীবন কতটা আমরা ভালোবাসি এবং গালাতীয় 3:6। চলুন দেখা যাক, আপনারা সবাই ঠিক আছেন তো? আপনাদের সাহায্য করতে চাই, সবাইকে আমি সাহায্য করতে চাই, খ্রিশ্চানত্বের আরো সুনাম করুন। প্রভুর মর্যাদা বুদ্ধিতে আমি সবাইকে সাহায্য করতে চাই, আর আপনারা বলেন
আমার হাব ভাব কাজকর্ম প্রভুর মর্যাদার সঙ্গে কিভাবে যুক্ত হয় প্রত্যেকটা জিনিস যুক্ত থাকে। দ্বিতীয় করন্থীয় 5:20 বলে যে খ্রিস্টের পক্ষেই আমরা রাজদূতের কর্ম করিতেছি। এবার দেখুন, ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছেন ঈশ্বরের রাজদূত উপস্থাপনের জন্যে, আমাদের জন্যে এক একজনকে পাঠান। কেউ যখন এখানে আসেন, চীন দেশের রাজদূত বা রাষ্ট্রদূত হিসেবে, তখন চীন দেশ থেকে তাকে তো এমনি এমনি পাঠানো হয় না। তারা এমন একজনকে পাঠান যিনি আমাদের সামনে চীন দেশের খ্রিস্টের দৈত্য, চীন দেশের সরকারের মুখপাত্র হয়ে আসেন, চীন দেশীয় রীতিতে আসেন। তারা তাদের শ্রেষ্ঠ জিনিসটা আমাদের কাছে পাঠান। আমরাও তেমনি সঙ্গের স্বর্গের রাজদূত কর্মক্ষেত্রে আমরা প্রেরিত, প্রেরিত হাটে বাজারে, প্রেরিত প্রত্যেক রকম দোকানে, যানজটের মধ্যে প্রেরিত। আমাদের সবাইকে রাজদূত হিসেবে পৃথিবীতে প্রেরণা করা হয়েছে। আমরা যখন হোটেলে যাই তখন আমাদের অমনি রূপে উপস্থিত হওয়া দরকার। আমরা যা ভাবি চাই সবাই তা আমরা করি না, ঠিক আছে, কিছু হবে না, চলে যাবে, প্রত্যেকে ভুল করে, ঘবড়ে যাবেন না, সময় নিয়ে ভাবুন, এভাবেই কখনো হয় নাকি, তার মানে না এটা হতে পারে না এটা সেটা। আমি একটা বড় প্রতিনিধিসভায় গেছি আর সেন্ট লুইয়ে একটা রেস্টুরেন্টে গেছিলাম। প্রথম কথা হলো, আমরা যখন টেবিলটাকে রিজার্ভ করেছিলাম ওরা বললো ঠিক আছে, কিন্তু পৌঁছানোর পরে দেখলাম আমরা 12 লোক গেছি। এইসব দেখে আমি উত্তেজিত হয়ে বললাম, তাহলে তখন কেন বলেছিলে যে রিজার্ভ করে রাখবেন, আপনারা কেন বলেছিলেন? সদস্য প্রচার শেষ করে ওখানে প্রভুকে ধন্যবাদ, কারণ পবিত্র আত্মা আমায় নিবারণ করে আর আমার জীবনে এই রকম নানা ঘটনায় পবিত্র আত্মার কাছে আমি খুব কৃতজ্ঞ। আমরা যখন সেই রকম কোনো জায়গায় পৌঁছই যেখানে আমরা জানি যে কোনো অন্যায় করি উন্নতিটা হয় সেখানেই, কারণ ঘটনাটা শুরুর পরে যখন অন্যায় করি তখন সেটা না জেনেই করি, কারণ আমরা তো সেইভাবে প্রতিক্রিয়া দেখতে অভ্যস্ত, তাই সেটা সমস্যা হয় না। আমরা যদি এইভাবেই তো আমরা কথা বলা উচিত। তারপর প্রভুর সঙ্গে বেশ কয়েকবার পাহাড়টাকে পাক মারার পর, কয়েকটা সেমিনারের পরে, কয়েকটা বাইবেল পাঠের পর, বেশ কয়েকদিন পর আমরা বুঝি যে তখন আমরা ভাবি যে না, আমার মনে হয় ওইভাবে আমাদের কথা বলা উচিত ছিল না, ভুল করেছি। তারপর এই বিষয় নিয়ে প্রভুর সঙ্গে সপ্তাহ দুয়ে কথা বলার পর আমরা ফিরে গিয়ে তার কাছে আবার ক্ষমা চাই। তত বেশি সেই ঘটনা ঘটার সময়, অন্যায় করার সময় আমরা অন্যায় করেছি জেনেই তা করি। আর আমি বলছি, কখন আপনি প্রকৃতই উন্নতি করবেন? যখন এই ধরনের কাজ করার আগে জানবেন যে আপনি তা করে চলেছেন, তখন জানতে হবে কিভাবে নিজের মাংসজ না বলবেন আর প্রভুকে হ্যাঁ বলবেন। এটাকেই বলে উন্নতি, এটাই বলে ঘটে নানা ধাপে নানাভাবে। মহিমা থেকে না পারলে নিজের ওপর রেগে যাবেন না, আপনি একটা অবস্থায় দাঁড়িয়ে বলবেন না, আর সবাইকে তো এইভাবেই ব্যবহার করে, আমি কি করলাম? আমার মনের কথাটা কি বুঝতে পারছেন? আমি তো জানি এটা আমাদের জন্য ভালো নয়, শুধু সারা গাড়ি দুর্দান্ত স্টিকার লাগিয়ে আর এভাবে করলে সারা দেহে জুড়ে ক্রুশের প্রতীক ঝুলিয়ে রাখা, কাজের সময় মুখস্থ বলি আওরে প্রভুর মহিমা, প্রভুর মহিমা, হ্যালেলুইয়া, এদিকে গজগজ করে যাওয়া। তুমি যে এটা করতে পারতে না, আপনারা তাদের চেনেন, তাদের ফলের পরিচয় তাদের স্টিকারের জন্য নয়, তাদের ফলের পরিচয় তাদের চেনেন। যে গাছে আপেল ফলে সেই গাছে কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা দরকার হয় না, আমি আপেল গাছ, আমি আপেল গাছ, দেখুন উহু, আমি আপেল গাছ, আহু হু হু, আমি আপেল গাছ না, আপনি গাছটা দেখেই বলেন আপেল, তা দেখছি আপেল গাছ, উহু, আমিন। যাই হোক, ঠিকঠাক টেবিল পেতে 40 লেগে গেছিল। মনের মধ্যে ঘুরছিল সপ্তাহের শেষে প্রচার করে ভীষণ ক্লান্ত,
খিদেও পেয়েছিল খুব। একই জুতো পরে তিন দিন হেঁটে হেঁটে আমার পায়ে ব্যথা ছিল, বসতে পড়ে খাবার খেতে ইচ্ছে হচ্ছিল, যখন আমরা যেটা চাই সেটা যদি না পাই সেটা না বললেও আমাদের বাজে ব্যবহার করতে পাই তখন পারি না। মুখে কিছু না বললেও হাবভাবে তা ফুটে ওঠে আমাদের। যাই হোক, শেষে বসার জায়গা পেলাম। আমরা সবাই মিলে 12 জন ছিলাম, দারুণ একটা টেবিলের, যা ভাল লাগে অর্ডার দিলাম, কফি এটা সেটা। একটি মেয়ে বিরাট একটা ট্রেতে সব সাজিয়ে নিয়ে এলো, যেই সে টেবিলের কাছে পৌঁছলো অমনি সে পাশের দেওয়ালে গিয়ে একটা এমন জোরে ধাক্কা মারল যে আমার স্বামীর কোলে সব। প্রভুকে ধন্যবাদ, আমার স্বামী ধীর স্থির মানুষ, বলল কোনো চিন্তা করো না, এটা কোনো সমন্বয়। মেয়েটি বলল, আজ আমার প্রথম দিন ভীষণ ঝামেলায় পড়েছি। সে ম্যানেজারকে ডেকে বলল, তোমার দোষ নেই, এখনো বড় ঝামেলা, ও ভালো করার চেষ্টা করছিল। তারপর উনি মেয়েটিকে নিজের গল্প শোনাতে লাগলেন যে কিভাবে তিনি এটা, তারপর সবার কাছে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যেতে বসেছিল যাতে মেয়েটির খারাপ না লাগে। তারপর সে মেয়েটি আমাদের পানীয় নিয়ে আসতে যায়, ফিরে আসে পানীয় নিয়ে। এভাবে আরও অনেকবার মেয়েটি এসেছিল আর ওকে দেখে মনে হচ্ছিল যে ও কেঁদে ফেলবে। আমার দিকে অনেকক্ষণ ধরে তাকানোর পর বলল, ভীষণ ভয় করছে আপনাদের অপেক্ষা করতে বলার পর, কারণ আমি জানি যে আপনি কে। তাতেই আরো ঘাবড়ে গেছিলাম আমি, এদিকে ভাবছিলাম ধন্যবাদ যিশু, ধন্যবাদ ধন্যবাদ প্রভু, ভাগ্যিস নির্বোধের মতো কোনো কাজ করিনি, ধন্যবাদ ধন্যবাদ। অনেকে কিন্তু জানেন যে আপনারা কে, এমন লোকও আছে কারণ আপনি একটা মন্তব্য করে যাচ্ছেন, মানে সেটার মানে হলো ও আমি তা পারছি না, আমি রবিবার মণ্ডলীতে যাই, অথবা তারা আপনার দুর্দান্ত স্টিকার দেখল, অথবা তারা আপনার ডেস্কের ওপর ছোট্ট খ্রিস্টের ফলটাকে কি ভাবছেন যে তারা আপনাকে দেখেননি। যাই হোক, গালাতীয় 3:6, যেমন অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন আর তাহারই পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল, বলা হয়েছে যে তাহাই তাঁর পথে ধার্মিকতা। বিস্তারিত বাইবেলে বলে, স্বর্গীয় ইচ্ছে উদ্দেশ্য চিন্তা ও কর্মের মধ্যে দিয়ে রূপান্তর করা, আর প্রভুর সঙ্গে সঠিক পথে চলি, প্রভুর সঙ্গে সঠিকভাবে চলি যিশুর রক্তের মাধ্যমে, তারপর সেটা আমাদের দৈনন্দিন জীবনে কার্যকরী হতে থাকে, উন্নতি সহকারে আমাদের ভালো কাজ করতে হবে, আরও ভালো আরও ভালো। প্রথমে প্রভুর রাজ্য ও ধার্মিকতা অন্বেষণ করতে হবে, তারপর বাকি সব কিছু আমাদের উদ্দেশ্যে আপনা থেকে এসে জুড়ে যাবে। এবার একটা কথা বলি, বাইবেলে বলে যে জ্ঞান আহরণে শুরুতে থাকে প্রভুর প্রতি সশ্রদ্ধ ভয় ও গভীর সমূহ। যাদের জীবনে প্রভুর ভয় নেই তারা যা খুশি করে তোয়াক্কা করে না, যাদের জীবনে প্রভুর ভয় আছে তারাও সব কিছু করতে পারে, তবে তারা সেটাই করবে যেটা প্রভু তাদের করতে বলবেন, কারণ তারা প্রভুকে অমান্য করতে তিনি সত্যি ভয় পান, আর প্রভুকে অমান্য করতে হলে ভয় পাওয়াটা ভীষণ দরকার। তাঁকে ভয় করা নয়, তাঁর সম্মানকে সশ্রদ্ধ এক ভয় এবং সমূহ যে প্রভু আমরা প্রভুর সঙ্গে চলেছি, প্রভু প্রভু। প্রভুর সঙ্গে কোন জায়গায় রয়েছেন, ব্যক্তিগত কোনো সমাদক রয়েছে কি তার সঙ্গে,
আপনি হয়তো ধর্মীয় হয়ে ওঠার চেষ্টা করে চলেছেন, আপনি মণ্ডলীতে যেতে পারেন, কিন্তু তা বলে এটা বলতে পারেন না যে খ্রিস্টের মাধ্যমে প্রভুর সঙ্গে গভীর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, নিজেকে প্রভু বলে মানেননি। প্রথম জোহন 1:8 বলে, আমরা যদি বলি যে আমাদের পাপ নেই তাহলে তবে আপনারা আপনাদিগকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই, আমাদের হৃদয় সত্য বাস করে না। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, বিশ্বস্ত ও ধার্মিক, তাঁর স্বভাব ও প্রতিজ্ঞার ক্ষেত্রে সিদ্ধ, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন, আমাদের সমস্ত স্বেচ্ছাসাতী ভেঙে দেবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে শুচি করিবেন। আপনাদের স্বীকার করতে হবে যে আপনারা পাপী, পাপ স্বীকার করুন, তাদের কাছ থেকে সরে আসার ইচ্ছে পোষণ করুন এবং নতুন জীবন যাপন করতে শিখুন। আপনার জীবনে যিশুকে আমন্ত্রণ জানান যাতে তিনি ক্ষমা করেন এবং তিনি তা করবেন। আপনি যদি এখনই তৈরি থাকেন তাহলে আমি প্রার্থনা করব। আমি চাই আপনারা পরে পরেই আমার সঙ্গে বলুন, তারপর একেবারে শেষ পর্দায় একটা ফোন নম্বর দেখাতে পারি। আপনারা বলবেন যে সেই নম্বরে ফোন করুন যাতে আমার অফিস থেকে কেউ আমাদের উৎসাহ দিতে পারি, আর সেটা খ্রিস্টের সঙ্গে আপনাদের নতুন জীবন সাহায্য করবে। পরমপিতা, আপনাকে ভালোবাসি। যিশু, আপনাকে বিশ্বাস করি। আমি একজন পাপী, আমার পাপ মার্জনা করুন। আমি সেই দিক থেকে ঘুরে দাঁড়াতে চাই, সম্পূর্ণ নতুন জীবন কাটাতে চাই। আপনার সাহায্য দরকার, আমায় ক্ষমা করুন, আমার হৃদয়ে আপনি প্রবেশ করুন। আপনার জন্যে আমার প্রতিটি দিন বাঁচতে সাহায্য, আপনি করতে পারেন, শুধু আপনি। আমিন। এটা শুনে খুবই সহজ লাগতে পারে, আসলে পরিত্রাণ সত্যি সহজ কথা। আপনাদের শুধু বিশ্বাস করতে হবে যে যিশু আপনাদের জন্য প্রাণ দিয়েছিলেন, মৃত্যু থেকেই উত্থিত হয়েছিলেন, যবে থেকে খ্রিস্টকে গ্রহণ করেছেন সেদিন থেকেই আপনার হৃদয় তাঁর বাস, যে জীবন কাটানো উচিত সেই জীবন লাভ তিনি সাহায্য করেন। পর্দায় লেখা নম্বরে ফোন করুন আর এই বুকলেটটি হাতে পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসি, প্রভু মঙ্গল করুন। প্রতিটি এই অনুষ্ঠান দেখুন, কারণ প্রভুর বাণী শুনলে পরমেশ্বরের মধ্যে বড় হওয়ার সাহায্য লাভ করবেন।